হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত আমার স্টেক বাংলার পক্ষ থেকে। তো আমি আজকে আপনাদের সামনে একটা ইম্পর্টেন্ট অ্যাপস সম্পর্কে আলোচনা করব। এটা এটা ব্যবহার করে আপনারা অনেক কাজ করতে পারবেন, আমাদের আপনাদের কাজ খুব সহজ হয়ে যাবে। তো যেটা আপনারা ন্যাচারালি পাবেন না, তো এটাকে আমরা একটা প্লে স্টোর থেকে ডাউনলোড করব। তো সফটওয়্যারটা হচ্ছে, আপনারা থাম্বনেল অথবা টাইটেল দেখে বুঝতে পারছেন যে এটা এফবি সার্কিট একটা, যে ডায়োড, রেজিস্টর, ভোল্টমিটার, অ্যামিটার এবং মিটার, এইগুলোর সাহায্যে আপনারা সার্কিট তৈরি করতে পারবেন। এটা সার্কিট তৈরি করতে প্রেজেন্টেশন করে আপনাদের স্যারের কাছে দিতে পারবেন, বা এটার মাধ্যমে আপনাদের যে ইম্পর্টেন্ট কাজগুলো আছে, যেমন লাইট, এলইডি ব্লিঙ্ক, সিরিজ সার্কিট, আরএলসি, প্যারালাল সার্কিট ইত্যাদি সার্কিট কাজ করতে পারেন। যারা এটা ডিপ্লোমা কোর্স করতেছে ইলেকট্রিক্যাল নিয়ে বা ইলেকট্রনিক্স নিয়ে, তাদের এটা প্রয়োজন আছে। তো এটা আমাদের ফোনে ইনস্টল হচ্ছে, তো ইনস্টলটা হোক। এখানে অনেকগুলা কাজ করছে, আপনারা অ্যাপসের নিচে যে পিক্সেলগুলো আছে এগুলো দেখবেন। তো আপনারা যদি একটা সার্কিট নিজে তৈরি করতে পারেন, তো এটাতে কিভাবে কারেন্ট ফ্লো হচ্ছে বা কীরকম সাপ্লাই হচ্ছে, এলইডি কীভাবে ব্লিং হচ্ছে, এগুলো সব দেখতে পারবেন। এবং এখানে প্রত্যেকটা সার্কিট নিজেই তৈরি করতে পারবেন। আপনাদের যদি এই সার্কিট অনুযায়ী একটা বোর্ড, পিসি বোর্ড তৈরি করতে হয়, তো আপনারা অনেক ওয়েবসাইট আছে যেখানে পিসি বোর্ড মেক করে, তো ওইখানে এই 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 ডিজাইনটা দিয়ে দিলে আপনাদের সেম এরকমভাবে একটা পিসি ডিজাইন করে দেবে। তো এটার মধ্যে আপনারা কাজ করতে পারবেন। তো এখানে যে পিকচারগুলো আছে দেখিয়ে নিচ্ছি। তো আমার যে সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে, তো অ্যাপসের মাধ্যমে আপনাদের যে প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে ধন্যবাদ। সো ভিডিও সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, তা নাহলে বুঝতে পারবেন না। তো এটা ফোন থেকে অ্যান্ড্রয়েডে চলবে, অ্যাপ আইফোনও চলবে। তো এখানে অনেকগুলো সার্কিট ডিজাইন করা আছে এখানে আপনাদের শেখার সুবিধার্থে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এখানে এইখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো দেখাচ্ছে। তো আপনারা সার্কিটে কাজ করছে কিনা সেটা আপনারা চেক করে নিতে পারবেন। এখানে আপনারা সার্কিট তৈরি করে আপনারা রান করতে পারবেন। যেমন আমি একটা এখানে সার্কিট তৈরি করব, তো এখানে গ্রাউন্ড পয়েন্ট আগে থেকেই থাকে। তো উপরে যে অপশনগুলো আছে, উপরে অপশনগুলো থেকে এটা আমরা একটা ক্যাপাসিটর নিয়েছি, একটা ক্যাপাসিটর। তো এটা যে কোনোভাবে রোটেট করে নিতে পারবেন এবং ক্যাপাসিটারের মান বসিয়ে দিতে পারবেন। তো উপরে যে অপশনগুলো আছে এখানে, অ্যামিটার, ভোল্টমিটার, ওহম মিটার, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স সব কিছুই আছে এখানে। এইখানে এইগুলোর মাধ্যমে আপনাদের যে সার্কিটগুলো আছে এগুলো তৈরি করতে পারবেন। তো আমরা ভিডিওতে যেরকমভাবে কাজ করছি আপনারা সেই সেম একইভাবে আপনারা যদি আপনাদের অ্যাপসে কাজ করেন, তাহলে আপনারা খুব সহজেই এই সার্কিটগুলো তৈরি করতে পারবেন। সার্কিটগুলো তৈরি করার মাধ্যমে আপনাদের যে বইয়ের যে সার্কিটগুলো আছে, যেমন কলিং বেল, তারপর এসি সার্কিট, সিরিজ সার্কিট, স্টার, ডেল্টা সার্কিট, তো এইগুলো আপনারা কাজ করতে পারবেন। তো এটা কিভাবে কারেন্ট ফ্লো হয় বইয়ের মধ্যে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকে না। তো এইখানে আপনারা দেখলে কীভাবে কারেন্ট ফ্লো হচ্ছে, কত অ্যাম্পিয়ার গেলে কত, তো এখানে দেখতে পাচ্ছেন কি কারেন্ট ফ্লো হচ্ছে। তো আপনারাও যদি আপনাদের ফোনে কাজ করেন, তাহলে আপনারা এটা কাজটা অনেক সুবিধা হবেন। তো আমি আশা করি এই অ্যাপসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং খুব কাজের। তো এখানে প্রত্যেকটা ওহম বা রেজিস্ট্যান্স, অ্যামিটার, ভোল্টমিটার, যখন একটা সোর্সে, ব্যাটারি সোর্সের আপনি 5 এম্পিয়ার দিবেন না 10 এম্পিয়ার দিবেন, তো এখানে আপনি সেট করে নিতে পারবেন। আর যদি আপনার রেজিস্ট্যান্সের মান বাড়াতে চান বা ইন্ডাকট্যান্সের মান বাড়াতে চান, যেমন একটা রেজিস্ট্যান্স 1K নিলেন, 1K নেওয়ার পরে আস্তে আস্তে এই চাকাটা ঘুরে বা মাইনাস বা প্লাসের দিলে, আপনার মাইনাস দিলে মাইনাসের দিকে যাবে, প্লাস প্লাসের দিকে যাবে, তো এরকমভাবে মানটা চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করে আপনাদের যদি কোনো একটা সার্কিটে, যেমন 2K একটা রেজিস্ট্যান্স আইসে, একটা ইন্ডাকট্যান্স আইসে, একটা ক্যাপাসিটার, একটা ব্যাটারি সোর্স, যেখানে 12 ভোল্ট সাপ্লাই দেবেন, তো আপনারা ব্যাটারি যে সোর্সটা আছে এখানে ট্যাপ করে সোর্সটাকে আপনারা
ভোল্টেজ বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন। এখানে আপনারা দেখতেছেন যে কারেন্ট ফ্লো হচ্ছে, তো এটা কত সেকেন্ডে কত সাইকেল পূর্ণ হচ্ছে এটা দেখতে পারবেন। এবং এখানে যে গ্যাপটা আছে এটাও দেখে নিতে পারবেন। তো এটা এসি সাপ্লাই, এতে এটা কারেন্টটা ফ্লো হচ্ছে এসি সাইকেল। এটা যখন সাইকেলটি একবার সাইকেল পূর্ণ হয়, যখন ওয়ান সাইকেল পূর্ণ হয়, তো প্রথম তখন না এক সাইকেল পূর্ণ হয়, যে গ্যাপটা থাকে এখানে, যে গ্যাপটা থাকে প্রথম যখন হাই হয় তখন কি এটা বেশি সাপ্লাই পায়, যখন লো হয় অফ হয়ে যায়। মানে উপর যখন হাই হয় তখন সাপ্লাইটা পায়, যখন লো হয়ে যায় সাপ্লাইটা কি অফ হয়ে যায়। তো এখানে সার্কিটে অবশ্যই শো করতেছে যে এটা আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে কিনা, আপনারা দেখতে পাচ্ছেন কি এসি সাপ্লাই হতেই থাকছে। সো আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, আগামী ভিডিওতে দেখা হবে। তো আসসালামু আলাইকুম।